আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আইটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ভীষণ মজার ফুলকপির জালি কাবাব। শুধু মাংস আর ডিমের কেন, এই ফুলকপির জালি কাবাবটা খেতে ভীষণ মজার। তো চলুন, এর জন্য আমি যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। শুরুতে বলছে, এখানে আমি ফুলকপি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ, মানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি বেশিরভাগটা আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি, এই ছোটো যেটা গ্রেটার আছে উল্টো পাশে, এটা দিয়ে গ্রেট করে নিয়েছি। ধরো সোমবার এটা মানে একেবারে ছোটো করে নিতে, আপনাদের কাছে গ্রেটার না থাকলে এটা খুবই ছোটো করে কেটে নিতে হবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আমি এটা মেখে নেব। এতে করে হবে কি, এই ফুলকপিটা থেকে পানিটুকু বের হবে। মাখানো হয়েছে, এখন আমি একটা বাটিতে এটা হাত দিয়ে একেবারে চিপে চিপে যতটুকু সম্ভব পানিটুকু বের করে নেব। দেখতে পাচ্ছি যে আমি পানি বেরিয়ে আসছে, এভাবে চিপে চিপে পানি বের করে নিতে হবে যতটুকু সম্ভব। চিপে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতগুলো পানি বেরিয়েছে, এখন এটা পানি তো এর মধ্যে কিছু আমি এখন মশলা অ্যাড করব। তো এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এবং কুচি করে নিয়েছি। তো পুদিনা পাতা আমি 1 টেবিল চামচ নিয়েছি, আমি ফ্রেশটা না এটা ফ্রোজেনটা নিয়ে দিচ্ছি। আদা রসুন কুচি আমি এভাবে 1 টেবিল চামচ নিয়ে নিই। আর এখানে আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি 1 চা চামচের, একটু বেশি লবণ, এতগুলো দেবো না, একটু কম দেবো। আর গোলমরিচের গুঁড়ো লবণ দেখবেন যে 1/4 চা চামচ আমি দিলাম, কারণ আমি মেখে নিয়েছি কিন্তু প্রথমে একটু লবণ দিয়ে সেটা বুঝে দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ, লাল এবং পাকা মিলে আমি ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ। তো এই উপকরণগুলো আগে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি মিশানো হয়েছে, আমি এখান থেকে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পরে এটা ভাজার পর শক্ত হয়ে যাবে। তো 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছু অ্যাড করবো, টমেটো সস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1 চামচ দিয়ে দিলাম, লেবু রস দিয়ে দিচ্ছি তো 1 টেবিল চামচের মতো লেবু রস দিয়ে দিই। আবারও আমি মেখে নিচ্ছি সব কিছু। এখন এখানে একটা ডিম নিয়েছি, এই ডিমটা থেকে আমি কুসুমটা দিয়ে দিচ্ছি। আর সাদা অংশটা দেবো না, কারণ দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। এখন কুসুমটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এখন এখান থেকে আমি কিছু বল তৈরি করে নেব। তো আমি 6টা বানিয়ে নিয়েছি, এখন আমি এভাবে গোল শেপ করব কাবাব। মনে রাখতে হবে অবশ্যই কিন্তু আপনাকে পানিটুকু চিপ ফেলে দিতে হবে। তো আমি শেপগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিন্তু ডিমের সাদা অংশটা রেখেছি। আর আপনাদের কাছে যদি ফুলকপি একটা বেশি হয়, মানে পরিমাণ বেশি, তখন পুরো ডিমটাই দিবেন, সেটা বুঝে দিবেন। তো এখন আমি এইভাবে ব্রেড ক্রাম গড়িয়ে নেবো, সবগুলো আবারও গড়িয়ে নেবো। এখানে আমি আবার 1/2 কাপ ব্রেড ক্রাম নিয়েছি। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নিয়েছি। তো এখন আমি এই ডিমের মধ্যে এভাবে চুবাবো, আর আমি এটা গরম তেলে ছেড়ে দেব। দেখতে পাচ্ছি আপনারা, আমি কিন্তু চুলায় তেল দিয়েছি, কতটুকু পরিমাণ তেল দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে। এখন আমি এটা তেলে ছেড়ে দিলাম। চুলা গ্যাসটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি এর মাঝে আরেকটা দিয়েছিলাম, প্রথমটা আমার ভাজা হয়েছে, দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটা আমি উঠিয়ে নিচ্ছি, এভাবে আমি সবগুলো ভেজে গুলো জালি কাবাব, আমি সবগুলো ফুলকপির কাবাব ভেজে নিয়েছি। এভাবে একটু কালো কালো করে ভেজে নিয়েছি, আর কাবাব এভাবে ভেজে নিতে হয়। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে ঠিক কেমন হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভীষণ মজার এই ফুলকপির কাবাবটা, মাংস বা ডিমের যে ঠিক সেরকমই লাগে খেতে। তো আজকে আমার এই কাবাবটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।